তোমার সওয়াল কই? ও কি কিছু করছে? চম্পার হাত ধরে টানাটানি করছে। কি কইতাছেন? ওরে আমার সাথে দেখা করতে কইবা। কেন পালামু কেন? মেম্বার কাহা তোমার খুঁজতাছে, পাইলে খবরই আছে। অপদস্থ কোথাকার, হাতের কাছে পায়াও ধরে রাখতে পারে নাই। সাসা, আমি বিষয়টা কোনোভাবেই মানতে পারতেছি না। মানে এটা একটা জুলুম করা হয়েছে। আরে বাবা, ফটিক তোর চম্পাকে কোনো মানে ইপিজি করেছে নাকি জোরাজোরি করেছে? দুজন দুজনকে ভালোবাসত, সম্পর্ক করেছে। এখানে আমি মানে যদি অপরাধ হয়ে থাকে তাহলে তোমার দুজনের হয়েছে, কিন্তু জলিল মেম্বার তো একটা সারাকি করেছে। নিজের মায়েকে ঠিকই ঘরের মধ্যে রাখছে, অথচ ফটিককে গ্রাম সারা করলো, মানে এটা তো একটা অবিচার। আর এই অবিচার আপনারা মাইনে নেবেন কোন? মাইনা না নিয়ে কি করবো? হ্যার লগে তো আমরা যুদ্ধ করতে পারবো না। শাসি, আপনি একা যুদ্ধ করবেন কিসের জন্যে? আমরা কি এই গ্রামের লোক না? হ্যাঁ, জলিল মেম্বার কে এই গ্রাম নাকি কোন? শোনেন, প্রয়োজন আপনারা জমশেদ তালদারের লাগে দেখা করবেন। আরে জমশেদ তালদার কাছে যায় কোনো লাভ নাই। কিসের জন্য চাষা? তার সাথে দেখা করে লাভ হবে না কিসের জন্য? যা বুঝস্ত তা নিয়ে ফেসাল পারি। ওরা জমশেদ তালদারের পোলা সামনে নির্বাচন করব। জমশেদ তালদার এখন ওই জলিল মেম্বারের সাপোর্ট দরকার আছে না? আর জমশেদ তালদার কি তোর মতো গাধা নাকি যে এখন জলিল মেম্বারের বিরুদ্ধে যাইব? চাষা, ইডিয়া আপনার ভুল ধারণা চাষা। এই যে জলিল মেম্বার আমাদের গ্রামের প্রেম নিষিদ্ধ করেছে, জমশেদ তালদার সেটা সাপোর্ট করেছে? করে নাই কিন্তু। সাপোর্ট করে নাই, আবার বিরোধিতাও করে নাই। তা অবশ্য ঠিকই কয়েছেন, কিন্তু কিন্তু কি? এই তুই যাস যা। সেটা যাচ্ছি, কিন্তু এই ফটিকের উপর যে অবিচার করেছে সেটার প্রতিবাদ করবেন কিনা সেটা কোন? আর হয়েছে বাদ দেশে তিহন যা। এই সামিল দেখো তো, মানে চাষা কি করছে? এই আপনার না আব্বা যাইতে কইলো, যান না কেন? এই জায়গায় বসে বসে ফাপড় দলালি করতেছেন। সামিলি, তুমি এটা তুমি এটা কিরাম কথা কো? আমি ফাপড় দলালি করেছি? আমি তো লিগাল কথা কইছি। লিগাল কথাও কওয়া লাগবো না আপনার, আপনি যান। কথাটা কয়ে দিলাম কিন্তু ফটিকের উপর অবিচার করেছে এটাই মাথায় রাখেন। হারামজাদা, আমার উস্তানি দিবার আইছিল। উস্তানি দিব আর আমি ফাল পারব, ফাল পারা শুরু করে দিব। ফাল দিল একটা আমার একটা প্ল্যান নষ্ট হয়ে গেল। মনে করছিলাম ফটিক বাইরে দিয়ে ভাগায় না চম্পারে বিয়ে করম। হ্যাঁ না, হ্যাঁ নিজে ভেগে গেল। দূর ওর কত বাদ দিত, ও আসলে একটা ব্যাকুল কিসিমের মানুষ। কতবার ওরে কইছি চম্পার লোক এমন ওপেন দেখা করতে চাইছ না, আমার তো কোনো কথা শুনতে যায় না। মানে কি কমু, ডাইরেক্ট চম্পার লোক অমনে দেখা করতে গেছে, আর মনে কর কি গদার হাতে ধরা খেয়ে গেল। বেশি সাহস দেখাইতে গেছিল। আরে না, টাকার অভাবে বোরকা কিনতে পারে নাই, এলিগে তো ওপেন দেখা করতে গেছে। হ্যাঁ নাই তো আমারই কইতো। তো আমি কি কইছিলাম না, যা সমনের কাছ থেকে দাঁড় লয়ে আয়। হ্যাঁ নাকি শরম লাগে? শরমটা করে লাভটা কি হইলো? আমও গেল, সালাও গেল। আমার তো মনে হয় না হেয়ার গ্যারামে ঢুকতে পারবো। এইটা তো সোজা কথা, পরিষ্কার কথা। যতদিনের মধ্যে চম্পার বিয়েটা না হয়েছে ততদিনের মধ্যে হ্যাঁ এই গ্রামে ঢুকুনের বিষয় পেত না। যাওগা, জলিল মেম্বারের নাক কাটার লোক গিয়ে আমার হাতে আর একখানটা রাম কাটাচ্ছে, সেইটা হলো সামিলি। যেমনি হোক মিনিস্টার বাড়ির লোকে সামিলির বিয়ে দেওয়ানি লাগবো। মিনিস্টার যদি মাথা গরম না করে তাইলেই সম্ভব। অবশ্য আমি আরও বুঝেছি। কি বুঝেছ? ওই সি ফটিকের ব্যাপারে চুপ থাকতে কতটাই মানছে, তারপর অর্থবিশ্বাস নেয়। কোন সময় দেখা গেল যে ব্রেনটা হট হয়ে গেল, সামিলের লোকের সম্পর্কটাই চুপ্ত করে নিল। তুমি কিন্তু ওর পিছে লাগিয়ে থাকবা। ঠিক আছে। কি রে মা, খাবি না? খিদা লাগছে। হ্যাঁ আব্বা। চল, মেলা রেডি হয়ে গেছে, চল। তুমি চল আমার লগে ভাত খেবা। না না, আজকে আর একদিন খাবো। আরে চলো তো। আরে না, আজকে আর দিন আর দিন কাজ যাই। মা,
তোরা একটা কথা কই আতাবে লগে বেশি মিলামেশা করিস না নিশ্চয়ই তোমার এই কথাটা কেউ কইছে কেডা কইব কইছে তো নিশ্চয়ই কেউ তুমি হ্যাঁ নামটা আমারে কইতে চাইতেছো না শোনো আব্বা তুমি মানুষের কথায় কান দিও না আর আমার প্রতি ভরসা রাখো আমি পাঁচটা বছর বিদেশে থেকে কিছু চিনছি আর না চিনছি মানুষ চিনছি আমি খুব ভালো মতোই বুঝতে পারি কার মনের মধ্যে কী আছে তুমি খামা খামায় নিয়ে চিন্তা করো না চলো ভিতরে চলো বুঝলে বদরুল আলম একেই বলে ডিভাইন জাস্টিস আল্লাহ পাকের বিচার এই ফটিক চাঁদ আমাকে গ্রাম থেকে বের করবার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়েছিল মিথ্যা সাক্ষী দাঁড় করিয়েছিল এখন ফটিক চাঁদ নিজেই গ্রাম ছাড়া এই জন্যই মনীষীরা বলেছেন অন্যায়ভাবে তুমি যদি কাউকে বিপদে ফেলতে চাও তুমি নিজেই বিপদে পড়বে একদম রাইট এবং শরীয়ত মোতাবেক সত্য কথাই বলেছে এই যে আমার সুমন্দি অল টাইম আমার পেছনের লেগে আছে কিভাবে আমার ক্ষতিকরণ যায় কিভাবে আমার ক্ষতিকরণ যায় কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস একদিন না একদিন মানে কোনো একদিন আল্লাহ পাক এই শয়তান ইবলিশটাকে ঠিকই বিপদে ফেলবে অবশ্যই এ বড় ভাই আপনার বগল তোলা এই জিনিসটা কি বোরকা বোরকা ও বুঝতে পারছি কার জন্য কিনছে আমার জন্য হ্যাঁ দুর্বৃত্ত মিনিস্টার আমাকে হন্য হয়ে খুঁজতেছে আমার দেখা পেলেই গোলাপ জান আপার সঙ্গে বিয়ে দিয়ে দেবে কিন্তু বড় ভাই আমি তো শুনছি অলরেডি আপনাকে বিয়ে হয়ে গেছে বিবাহ হবে কি করে আমি তো কবুল বলিনি আপনি সত্যিই কবুল বলেন নাই না কবুল বলবার আগেই অচেতন হয়ে পড়ে গিয়েছিলাম আরে আল্লাহ রে আমি তো আরো মনে করছিলাম তোমাকে কেউ ভুল তথ্য দিয়েছে বদরুল আলম আপা এক মিনিট আরে রাখেন কার না কার বউ বদরুল আলম তুমি সাইলেন্ট থাকো আপা আপনি কার কাছে এসেছিলেন কেন এসেছিলেন কোনো কথা ছিল আমাদের সাথে আপা কেন এসেছিলেন কিছু বলেন আরে ভাই মনে হইতেছে বোবা কোনো কথার উত্তর দিতে পারবো না সে আপু আপু আপনি কি বোবা আপু আপনার বিষয়টাতে মানে আপনার আমি কি কম মাইয়া মানুষ দেখলে আপনার হুশ থাকে না আপনার আমি কতবার কইলাম থাক থাক কথা বলার দরকার নাই আপনি তো আমার কথা শুনলেন না বদরুল আলম বিষয়টা চিন্তা করে দেখো একটা নির্জন স্থানে তুমি আর আমি আর তুমি সেখানে একজন রমণী এসে হাজির থ্রিলটা কি থ্রিলটা কি আর একটু হলেই থ্রিল বাইর হয়ে যেত ওই রমণীর মায়ের খেয়ে ধমনী স্টপ হয়ে যেত তা অবশ্য ঠিকই বলেছ অবাক কাণ্ড একটু কথা বলতে গিয়েছি এজন্য একজন রমণী এত ক্ষুব্ধ হয়ে যাবে লাঠি নিয়ে মারতে আসবে আমিও বিষয়টা ঠিক বুঝে উঠতে পারতেছি না মানে আপনার বিষয়টা আমার মাথায় ঢোকে না মায়া মানুষ আপনার পছন্দ করে না কেন এটাই তো আমার দুঃখ বদরুল আলম কেন মেয়েরা আমাকে পছন্দ করে না অথচ আমি কন্যা রাশির জাতক এই জন্যেই আপনার রাশিতে কোনো মাইয়া মানুষ নাই আপনি যদি ওই তুলা রাশির জাতক হইতেন তাইলে দেখতেন আচ্ছা বদরুল আলম রাশি মাইগ্রেট করার কোনো উপায় আছে মাইগ্রেট মানে মানে এই মনে করো যে কন্যা রাশি থেকে তুলা রাশি হুম এই সিস্টেম বোধহয় মানুষের হাতে দেওয়া নাই এটা উপর থেকে সিস্টেম করা তবে ওই হিসেবে আমি কিন্তু খুবই ভাগ্যবান মানে মানে আমি হইতেছি ওই তুলা রাশির জাতক একদম ছোটবেলা থেকে কত মাইয়া যে আমার পেছনে ঘুরত মানে আমি আপনারে কোনোভাবে হিসাব দিতে পারবো না একদম সেই স্কুল জীবন থেকে মানে ক্লাস ফোর থেকে শুরু হয়েছি কি বলো হ্যাঁ এখন আমি বিবাহ করে ফেলেছি তো এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমি আর ভাবি না এই জন্যই আমি এখনো বিবাহ করি নাই বদিউল আলম বিবাহ করলে শুধু নিজের বউকে নিয়ে ভাবতে হয় আর বিবাহ না করলে অনেক মেয়েকেই নিজের বউ হিসেবে ভাবা যায়
একদম 100% রাইট কথা বলছেন। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে একটা সবক দিছিল। সে আমারে বলছিল যে দেখ, একটা অবিবাহিত মেয়ের উপর একটা অবিবাহিত পুরুষের 15% হক আছে। সে ইচ্ছা মতো দেখতে পারে, তার বউ হিসেবে ভাবতে পারে। তবে আপনি আবার বেশি ভাবতে যায় না, বয়স পইরা গেলে শেষের পাত্রী খুঁজে পাইবেন না। সেটা যে ভাবতেছি না তাও না বদুল আলম, আমার আসলে পাত্রী সংকট দেখা দিয়েছে। গ্রামের নাম প্রেমনগর, এজন্য বাইরের গ্রামের মেয়েরা আমাকে বিয়ে করতে চায় না। আবার নিজ গ্রামের কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। কি করব বলো বদুল আলম? পছন্দ করব কেমনে? আপনি তো ঘুরে ফিরা তাহলে কম বয়সী ওই কচিমায়ের দিকে নজর দেন। আচ্ছা, বেশি বয়সী অবিবাহিত মেয়ে গ্রামে আসে বলো? একমাত্র গোলাপজান আপা ছাড়া। গোলাপজান আপাকে বিবাহ করা সম্ভব? ওনাকে বিবাহ করা আর মৃত্যুকে আলিঙ্গন করা সমান কথা। কথা আপনি খাঁটি বলছেন, কিন্তু মুকুট ভাই আমার কেন যেন মনে হইতেছে আল্লাহ পাক ওই গোলাপজান বুবুকে আপনার কপালে লিখে রাখছে। এ কথা বলো না বদিউল আলম, এ কথা বলো না। আচ্ছা ঠিক আছে, বলুন না। আহনে চলেন, দৌড়াদৌড়ি কইরা গলা গেছে ফুগাইয়া, পেট বোঝাই করে পানি খাইতে হবে। ভাই দৌড়াদৌড়ির কপালটা মনে হয় দুজনের সমান সমান। আমরা মায়ের গোলকে কথা কইতে গে, মানে আমি কথা কইতে যাই না, আপনি যান, আমাকে দৌড়ানি দেয়, দৌড়ানি কিন্তু দুজন সমান সমানই। কখন আইসো? আরে আইসি তো একটু আগে। আরে ঘটনা তো বিশাল ঘটে গেছে। কি আইসা দেখি কি জানো, মুকুট ভাই আর ওই আতাব ভাইয়ের বোন জমাইটা আছে না, খালা রইছে। আমি তো মনে করে টেনশনে শেষ, যদি ধরা খাইয়া যাই। এর মধ্যে মুকুট আছে না, মায়া মানুষ মনে করিয়া আমার কাছে আসছে, বুঝছো? আর হাইসো না তুমি, আমার তো টেনশনে মনে করো তখন একদম আমি শেষ, কী করুন কী করুন। তারপর হয়েছে কি জানো, আর শোনো না খালি হাসো তুমি, আমার পায়ের কাছে একটা ডাল আছে, বুঝছো? ডাল দিয়ে এমন একটা দৌড়ান দিছি না, দেখতা যে তুমি, তুমি তো শুই নাই হাসতেছ, তুমি দৌড়ান দেখলে তুমি হাসতে হাসতে মরে যেতা। হাসো না, চলো চলো দাঁড়া একটু, মায়া মাসি পুরুষের মতো না, মায়া মাসের মতো হাঁটো। আমি ইতিহাস করে না, তুমি কি মায়া নাই? আমি পুরুষ না। হ্যাঁ তুমি পুরুষ। শোনো শোনো বল, আমরা ওই ঝোপের আউলে গিয়া বই গিয়া। আচ্ছা এক কাজ করো, তুমি তুমি যাও, আমি একটু চারিপাশটা দেখি। আচ্ছা সাবধানে যাও। হ্যাঁ তুমি যাও, আমি কই যাবো, আমি তো এমনি দেখবো, তুমি যাও। ওইখানে না, চায় না আবু ভাই মিলে প্রেম করতেছে। আমি ভয় পাইছিলাম, আমি মনে করছি সাপ। আমারও ভয় পাইতেছে। ওই যে দেখো হয়তো এই খবর। ওই বেড়া তুই এনে আসতে, হ্যাঁ গ্রামে কি আর জায়গা নাই? আর জায়গা কইতন থাকবো, গ্রামে তো জায়গা একটাই জানো সেই, আবার কসকির লেগা। ঠিক আছে তোর ওয়েট কর, আমরা একটু কথা কই আই। ওরে বেটা তোরা তো কথা কইলি, আর কতক্ষণ দরকার নেই, আমরা আম করে একটু দেখ সর যা। আরে বেটা মাত্র আসছি, কথা না কয়ে যাই কেমনে? মাত্র আইছো তাহলে তো তাগই কথা কোন লাগবো, তুই তোরাই কথা কো, গ্রামে তো একটাই জায়গা, আর জায়গা নেই, আমরা একটা খুঁজে লই গিয়া। ঠিক আছে যা চলো। এক আস্তা নাই প্রেম ধরে সবাই সাগর মো, হ্যাঁ তো কিছু করার নাই। বেটা মানুষের কাজও তো করতে পারো না। গো আমি যদি তোমার সবগুলা বেগুন কাইটা দেই, তুমি আমারে ঘরে থাকতে দিবা তো? দিব। সত্যি কইতাছ? কোনো সমস্যা নাই, বেগুন কেন, আরো কিছু কাটতে হলে কাটুম, দাও দাও দাও। সব বেগুন আমি কেটে দিব, কি অসুবিধা? কাটতে পারবো তো? আরে কি কয়,
বেগুন কাটা কোনো ব্যাপার হলো নাকি অন্তর ব্যাপার? তাহলে তুমি আমার সাইজ বলে দাও, ছোট না বড় হইব? ছোট করে কাটবা। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো। এই এত বড় না, একটু ছোট ছোট করে কাটো। আরে কাটতে দিল না, আগে শুরু করছে। ডেগের ভিতরে ডাইলে সাইলে মিশাইলি গেছো, ডেগের ভিতরে ডাইলে ডাইলে মিশাইলি গেছো, সেই মিশাইলি সই গো মিশাইলি। পাটাটা বিষাইয়া পিছা। এই এরা তুমি কি করতেছো? আব্বা একটু বেগুন কাটতেছি। হ্যাঁ তুমি বেগুন কাটতেছো কেন? না ওই ওই হাতে কোনো কাজ কাম নাই, তাই একটু চিন্তা করলাম যে নাগুকে একটু হেল্প করি। নাগুকে হেল্প করি? তোমার হেল্প করা লাগবে না, ওঠো। আরে বোকা, মানুষে দেখলে কি কব। আরে আব্বা আমি তো তাহলে মানাই করছি, আমার কোনো কথাই শুনলো না। জি 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 আব্বা, নাগো কিন্তু আমাকে অনেকবার নিষেধ করেছে, আমি ইচ্ছা করে কাটতেছি। ও আচ্ছা, তা বেগুনকে শুটকি দিয়ে রাখবি? হ্যাঁ আব্বা, শুধু শুটকি না, সাথে আলু দিচ্ছি, জল জল করে করবো। আচ্ছা ঠিক আছে। নাগো আমি কিন্তু অনেক বড় একটা আশা নিয়ে বেগুনগুলো করতেছি, তুমি আবার আমাকে আশা দিয়ে পানিতে ভাসাই দিও না। বেগুন কাটিয়া শুটকিরিয়া রান্দা লাগবো গো, বেগুন কুটিয়া শুটকি দিয়া রান্দা লাগবো গো, সেই রাঁধুন আমগুর নাগু খাইব গো। মারে তুই কি তোর ভাইয়ের লোক কথা কইছ? হ্যাঁ, ভাইজানের মোবাইলে পাই নাই, মামার মোবাইলে কল দেয়া তারপর কথা কইছি। ও তা ওই যে মামার বাড়িতে গেছে, এটা কেউ জানি কইছ না। আব্বা এটাও কি আমার শিক্ষা দেওয়া লাগবো? শিখাই দেওয়ার লাগে, তুই তো আবার মিনিস্টার লাগে খটর খটর করস, মোবাইল বন্ধ। ও কি কমু জিলাস ভাই, আমি অনেকবার তোমার পোলারে নিষেধ করছি কিন্তু আমার কথা শুনে নাই, কি দরকার আছিল তোর ওই মেম্বারের মেয়ের লগে প্রেম করার? আচ্ছা মেম্বার কি তোর লগে হের মেয়েরে বিয়া দিব? এই যে কা আপনার মায়া যে জোলার সাওলার লগে প্রেম করে, হেটা কিছু না, আমার ভাই মেম্বারের মায়ের লগে প্রেম করলে হেটা দোষ হয়ে যায়। এই কথা সাবধানে কবি। কি সাবধানে কথা কম, আপনি তো কাটা গায়ে নুনে সিটা দিতে আইছে। কি কইলি? হ্যাঁ তাই তো, গত এক বছর কে একবারও আপনি আমগো বাড়িতে আইছিলেন, আহেন নাই, আজকে কেন আইছেন সেটাকে আমি বুঝি না মনে করছেন? জিলাস ভাই তোমার মেয়েরে কইলাম ঠিক মতো কথা কইতে কও, ও আমার লগে বিয়া দুবি করতেছে। জানোস তো আমি কি করো, তোর নামে গরুর লোক ভয়ার মনে কর, তুই গরু তোর দূর কি আত নিজে নিজে শব্দ করে যা। যা